হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আলোচনা করব জেরিবিট তেলের বিষয়ে। আজকাল ম্যাক্সিমাম মানুষের লিঙ্গের প্রবলেম আছে। যেসব বন্ধুরা বলেছেন আমার লিঙ্গ ছোট হয়ে গেছে, লিঙ্গের আগে মোটা হয়ে গেছে, গোড়ায় ছেঁড়ে হয়ে গেছে, আমি সেই বন্ধুদেরকে বলবো আপনারা জেরিবিট তেল লিঙ্গের মধ্যে মালিশ করেন, আশা করি আপনার লিঙ্গটা ভালো হয়ে যাবে। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, সেসব বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে একটা লাইক মেরে দিবেন। তো বন্ধুরা, জেরিবিট তেলের মধ্যে কী কী মেটেরিয়াল আছে আমি সব বলে দিব। এর মধ্যে আছে কিশোর, মালা, লং তেল, জৈতন, আকার করা, জাবিত্রী, অশ্বগন্ধা, ডালাসিনি, শুদ্ধা, কুশলা, এইসব মলিকুল দিয়ে জেরিবিট তেল বানানো হয়েছে। তো বন্ধুরা, এই তেলটা আপনারা কিভাবে মালিশ করবেন বা ইউজ করবেন আমি সেই বিষয়ে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, ধরেন এটা আপনার লিঙ্গ, এটার মধ্যে আপনারা 5 থেকে 6 ফোঁটামান তেল নিয়ে নেবেন। তারপরে আপনারা এইভাবে লিঙ্গটা মালিশ করে নেবেন, এইভাবে মিনিমাম 30 থেকে 40 মিনিট মান এইভাবে মালিশ করবেন। এইভাবে মালিশ করার পর আপনার লিঙ্গটা এইভাবে মালিশ করার পরে আপনার লিঙ্গটা পুরোপুরি স্ট্রং হয়ে যাবে, গরম হয়ে যাবে। তো বন্ধুরা, টেনশনের কোনো কারণ নাই, লাহে লাহে আপনার লিঙ্গটা 30-40 মিনিটের পর মালিশ করার পরে ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, এই তেলটা মালিশ করলে আপনাকে কোনো সমস্যা নাই। এই তেলটার, এই জেরিবিট তেলের যেটা ক্ষতি সেটা আমি বলে দেব, এটার কোনো ক্ষতি নাই, কোনো সাইড এফেক্ট নাই। আপনারা নিঃসন্দেহে এটা মালিশ করতে পারেন, এটার কোনো সাইড এফেক্ট নাই। এটা পুরুষ মশাই ইউজ করতে পারে, এটা আপনারা বাজার থেকে ফার্মাসিতে কিনে কিনতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই তেলটা 1 মাস ব্যবহার করবেন, মেসেজ করবেন, 1 মাস মালিশ করার পর আপনার লিঙ্গটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, টেনশনের কোনো কারণ নাই। যে বন্ধু বলেছেন আমার পেনিসের বা আমার লিঙ্গের যে নার্ভ আছে, নার্ভগুলো দুর্বল হয়ে গেছে, নার্ভের যেটা ব্লাড সার্কুলেশন সেটা হইতেছে না, তো বন্ধুরা এই তেলটা আপনারা ব্যবহার করলে আপনার ব্লাড সার্কুলেশন ঠিক হয়ে যাব। তো বন্ধুরা, আপনারা এইভাবে এই তেলটা ব্যবহার করবেন।